পোলট্রি খাতে ডিমের উৎপাদন বাড়লেও তার সুফল পাচ্ছে না ভোক্তারা, উল্টো হুটহাট বেড়ে যাচ্ছে গরিবের প্রোটিন খ্যাত পণ্যটির দাম। সম্প্রতি বাজারে ডিমের দামের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান, এজেন্ট, ডিলার ও ডিম ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে মত বিনিময় করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা হয়েছে। ডিমের বাজারে শৃঙ্খলা আনার বিষয়ে আলোচনা হয়। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। মত বিনিময় সভায় ব্যবসায়ীরা বলেন, মুরগির খাদ্য এবং ওষুধের দাম বেড়ে যাওয়ায় তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারাও জানিয়েছেন যে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং সরবরাহ চেনে ব্যাঘাত ঘটায় ডিমের মূল্য বৃদ্ধি হয়েছে। 10.88 টাকা আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর যে নির্ধারণ করেছেন, এটা হলো আসলে সর্বনিম্ন যদি সবকিছু ঠিক থাকে। এখানে দাম নির্ধারণ উৎপাদন করেন প্রান্তিক খামারি, দামটা নির্ধারণ করে দেন আড়তদার এবং ডিম সমিতি, এবং তারা স্বীকারও করেন না। একটা এসএমএস যাচ্ছে বাজার থেকে, তারা স্বীকার করেন না। যারা পোলট্রি এক্সপার্ট তারা জানে যে 115 গ্রাম যদি ফিড খায় 60 টাকা দরে, 8 টাকা প্লাস শুধু ফিডে ইনভলভ। যদি অ্যাভারেজ যদি আমরা 80% প্রোডাক্টিভিটি ধরি তাহলে কিন্তু 8 টাকার উপরে চলে যাচ্ছে। মোবাইল ফোনে SMS পাঠিয়ে ডিমের বাজার দর ঠিক করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের এভাবে সতর্ক করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ডিম ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা করার প্রবণতায় ক্ষোভ প্রকাশ করেন এর মহাপরিচালক। কেন এই ব্ল্যাঙ্ক আপনার ভাউচার দেওয়া হয় এইটার জবাব দিতে হবে। প্রয়োজনে আমরা তেজগাঁর প্রতিটা জায়গায় যারা এই এখনও এই আমাদের যেগুলো ইনস্ট্রাকশন আছে, মূল্য তালিকা তাড়ানো, পাকা ভাউচার, আমরা প্রতিটা দোকান আমরা বন্ধ করে দেবো। এবং বন্ধ আমরা করতে হয় না, আমরা গেলে এমনি আপনারা পালিয়ে যান। কেন পালিয়ে যেতে হবে? আমরা কি আপনাদের সাথে শত্রু রাখি? খামারি থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে 4 হাত বদল হয়। ডিম উৎপাদনে খামারিদের বিনিয়োগ দীর্ঘ সময়ের। এ খাতের সকলে সমন্বিত হয়ে কাজ করলে শৃঙ্খলার সঙ্গে ব্যবসা করা সম্ভব হবে বলছেন ব্যবসায়ীরা। 30 টাকা SMS কেসে পড়ে।